ব্রাহ্মণ বলতেছে পাখিটা হিন্দু, সে বলতেছে রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণ সীতা। তখন বলছে না, সে বলছে আল্লাহ রসুল খোদা। ব্রাহ্মণী আর মৌলানা মারামারি বাইরে গেছে যে খবরদার, ওটা কিন্তু হিন্দু পাখি, আর এ বলছে ওটা কিন্তু মুসলমান পাখি। দুজনের মধ্যে হাতাহাতি, কেবল হাতা গুছানো শুরু হয়ে গেছে, এর ভিতর দিয়ে যাচ্ছিল পাশ দিয়ে কসাই। কসাই কি করে? ব্যাগের ভিতরে কি থাকে? চাকু, রামদাও ইত্যাদি। তো ব্রাহ্মণ আর ঠাকুরের মারামারি বাইরে দিয়ে গেছে, এমন সময় কসাই যাই বলছে ভাই আপনাদের ব্যাপারটা কি? বলে আচ্ছা ভাই আপনি ফয়সালাটা করেন, পাখিটা কি বলতেছে বলেন তো। সে মৌলানা সাহেব আপনি কি বলেছেন? বলে আল্লাহ রসুল খোদা, সে তো মুসলমান পাখি। আচ্ছা ঠাকুর আপনি কি বলেছেন? বলে আমি বলেছি রাম লক্ষ্মণ সীতা, সে তো হিন্দু পাখি। তো বলছে একটাও ঠিক না। তো বলছে ভাই আপনি যেটা ফয়সালা দিবেন সেটা হবে। তো কসাই বলতেছে না না, পাখিটা আমাদের লাইনের পাখি। সে বলতেছে আল্লাহ কি বলে পিঁয়াজ রসুন আদা। কসাই বলতেছে পাখিতে বলতেছে পিঁয়াজ রসুন আদা। বলে বেয়াদব কোথায়, এটা কোনোদিন হতে পারে? ব্রাহ্মণ আর ঠাকুর দুজনেই কসাইয়ের উপরে চড়াও হয়েছে, বেয়াদব তুমি জানো না। কসাই ব্যাগের থেকে বাইর করছে সেই কি নাম, কুবা নাকি কুফা, কুফা বের করে বলছে খবরদার ঠাকুর আর মোল্লা চুপ থাক, আমি যে লাইনে আছি সেই লাইনে আই। কুপা দেখার পরে মাওলানা আল্লাহ রসুলের কথা ভুলে গেল, ঠাকুর রাম লক্ষ্য সীতার কথা ভুলে এইবার কসাইয়ের দলে চলে যায়, কয় পিঁয়াজ রসুন আদা। জ্ঞানী বুঝে ইশারাই, মূর্খ চোখের মধ্যে গরম পানি ঢাইলে দিলেও বোঝে না। এখনো আইসো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। পাঁচকলি টুপি মাথায় দিয়েছে, গোল টুপি মাথায় দিয়েছে, লম্বা টুপি মাথায় দিয়েছে, এতেই দল বিভক্ত হতে পারে না। কাকে তুমি ওহাবি বলে গালি দাও, কাকে তুমি খারিজি বলে গালি দাও, কাকে তুমি বিভিন্ন ভাষায় গালি গালাজ করো, সবার তো জায়গা এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আমাদের বিভিন্ন দলে বিভক্ত করে দিবে, আমাদের আমাদের মারামারি লাগবে, এই মাওলানা লাগবে আমি মাওলানার সাথে, আর এক মাওলানা লাগবে আর এক মাওলানার সাথে, এইভাবে লাগায় দিয়ে কসাইয়ের জাত কিন্তু আমাদের এসে আবাদ করবে। তাই আসুন অল্পতে বুঝে নিও রে পাগলের দল, অল্পতে বুঝে নিও, ব্যাখ্যা করতে গেলে মাহফিল ভেঙ্গে দিতে পারে। যার জন্য জ্ঞানী ইশারায় বুঝে নাও, আমার মনে হয় আমি 150 টাকা স্ট্যাম্পের উপরে লিখে দিয়ে যেতে পারি, হয়তো বা আমি সেই পর্যন্ত হায়াত আছে কিনা জানি না, সামনে মহা বিপদ আসতেছে। এই মহা বিপদ আসার আগে আসুন, আর উহাবি গলে গালি গালাজ নয়, গালি গালাজ কিসের? আমির হামজা তো আমার ওয়াজ শিখতে আসলো আমার সাথে, আমির হামজার সাথে দেখা হলে বলবেন যে আপনি কি বাঙালি হুজুরের সাথে ওয়াজ শিখতে গিয়েছিলেন কোনোদিন? যদি সত্যবাদী হয় স্বীকার করবে। এখন আমির হামজার নাম মার্কেটে হয়ে গেছে, তাতে আমার কোনো হিংসা আছে? জোরে বলেন হিংসা আছে? হিংসায় আমির হামজার বিরুদ্ধে বলি, হিংসায় বজলুর রশিদের বিরুদ্ধে বলি, বজলুর রশিদ বাঙালি হুজুরের হিংসায় আমার বিরুদ্ধে বলে, অনুসরণ আমার বিরুদ্ধে বলে। আসুন আমাদের হিংসা কিসের?
এইভাবে যদি আমরা হিংসা করি শেষ পর্যন্ত কি হবে ভেবে নেন। আর ফেসবুক নামক ইন্টারনেট নামক এই যে একটা জিনিস এই দেশে আইসি পয়দা হয়েছে, কে জানি একটা কি দেখে আইসি কয় হিন্দু মুসলমান কাটাকাটি শুরু হয়ে গেছে, এই দেশে আর থাকা যাবে না। তখন গ্রামের মানুষ উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে যদি যে একটা মন্দির ভেঙে দেয় বা একজন হিন্দুকে যদি মারে তখন কি শুরু হয়ে যাবে। আসুন, নবীজি বলছেন ওই ব্যক্তির নামে আমি কিয়ামতের মাঠে আদালতে মামলা দায়ের করব যে ব্যক্তি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করেছেন। আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তাহলে আমরা যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করি তাহলে আল্লাহ রসুল আমাদের উপর বেজার হবে, হাদিসের হাদিস দিয়ে বললাম। কিন্তু এটাও ঠিক, সংখ্যালঘুদেরকে দয়া করে জমি দিলাম যে আপাতত তোমরা সংখ্যালঘু, তোমরা আমাদের এখানে বাস করো, পরে দেখা যাচ্ছে আমাদের দলিল আর মান নামে করে নিজে, তাহলে তো হবে না। জোরে বলুন, তাহলে কি হবে? আসুন, যত যাই লাফালাফি করেন না কেন, মনে রাখেন তামাম পৃথিবী একদিন মুসলমানের পার তলায় আসবে। বলে হুজুর কোন দলিলে বললেন? সামনে একটা খেলা হবে, সেটা হলো ইমাম মেহেদী আলাইহিসসালামের খেলা, তামাম পৃথিবীকে একত্রিত করে ফেলবে, মুসলমান ভয় পাবেন না, জয় হতে গেলে আগে কিছু ক্ষয় হয়। 9 মাসে স্বাধীন করেছি বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? পশ্চিম পাকিস্তান থেকে মহাশক্তি এসে আমাদের উপরে লাফিয়ে পড়েছিল, আমরা 10 মাস নয় 9 মাসে আমরা স্বাধীন করেছি। তার কারণ এটাও খেয়াল রাখতে হবে, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা সবাই, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেখ হাসিনার নাম শুনলে বলতে হবে, বঙ্গবন্ধুর নাম, জিয়াউর রহমানের নাম, বাঙালি হুজুরের নাম, তাহলে যে মানুষটার নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে সেই মানুষটা কি আমার আপনার মতো হতে পারে? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।